দিদি দাদার জন্য একটা গান করে দাও, আমি একটা সুনীলের জন্য গান করে দিই, করো। আমি জানি গাও কি করা আম্মা হাসা দিপিল ঝড়া রূপ বনুয়া আম্মা হাসা দিপিল ঝড়া। বাবা পাত্তা দিচ্ছ না যে আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, যা দেখছো এই কেসই হচ্ছে তখন থেকে তোমার সাথে আজকে দেখা আর কি ব্যারেল মারি রবিবার। আজকে হচ্ছে কি একটু অন্যরকমের, প্রত্যেক রবিবার তোমাদের আমি রান্না দেখাই, এই দেখাই সেই দেখাই, বাট আজকে একটু অন্যরকমের। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তাও আরো আমরা খালি আমাদের ফ্যামিলি না, আরো দু তিনটা ফ্যামিলি মিলে তারপর আমরা ঘুরতে যাচ্ছি। তো কারা কারা যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো তার আগে আমি আগে একটু সিনুকে কিছু খাইয়ে নিই, তারপর যাচ্ছি যেখানে সেখানে অনেকটাই দূর। আর যেখানে যাচ্ছি না কেন সেখানে তোমরা আগের থেকে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো সিনুকে ঝটপট করে আমি আগে খাইয়ে নিই, তারপরে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আবার চলে এসেছি জকপুর স্টেশনে, আর এই যে সুস্মিতা চ্যানেলের হিরো নায়ক নায়ক হিরো, ও চশমা না পড়লে নায়ক নায়ক মনে হয়নি। আর এ পাশে দেখো অনেকেই চলে আসছে, আজকে অনেকগুলো ফ্যামিলি সবাই মিলে চলে আসছে। আমি জানি না কারা কারা আসবে, কিন্তু যাই হোক স্টেশনে এসে দেখছি অনেকে চলে আসছে। তো এই যে সিনুর দুটো ফ্রেন্ড, ওই যে ওই পাশে আরেকটা ফ্রেন্ড, এই পাশে আর দুজন। হাই বলো সঞ্চিতা, হাই বলো, হাই। তোমার চশমাটা পরে দেখি। স্টেশনে চলে আসছি, ওখানে সুনীলরা টিকিট কাটছে আর আমরা এখন চলে যাচ্ছি যে পাশে ট্রেন আসবে আর কি। এই যে আমাদের বড় টিয়া পাখি, হাই টিয়া পাখি, হাই বলো। কেমন ডাকে, ডাকো দেখি, দেখো সবার ভিডিও করা, মানে সবাই ফটো তোলা, সবার এখন ফটো টটো তোলা হচ্ছে। আর আমাদেরকে দেখো আজকে পোস্ট দিয়েছি আমরা এই যে কলেজ সামনে বেসিনের সামনে, আর ওই পাশে দেখো আমাদের বড় টিয়া পাখি ফটো তোলার ব্যস্ত, ঝগড়া লেগে যাচ্ছে, শুধু সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করছে, তার নাকি ফটো ভালো আসছে না বলে। তাই তো কেমন লাগছে বলো, ট্রেন তো আসতে অনেক দেরি, বলো কিছু কিছু বলার। ফটো তো তোমরা জানোই, যখন ও মানে ভিডিও হবে তখনও কিন্তু অনেকটা ভালো হবে, ও দেখবে ভালো হবে, কথা টথা বলবে, কিন্তু ফটোর সময় আমি জানি না ও যে কি হয়ে যায়, এমনি হয়ে যাবে। এখন আমাদের ট্রেন, এখন এবার ওঠার পালা, তাড়াতাড়ি তৈরি। কিন্তু আগে থেকে আছে আর তোমার জায়গা হয়নি, তুমি দাঁড়িয়ে থাকো, কপাল খারাপ বলছে। ঝগড়া করছে না ইয়ার কি করছে বোঝা মুশকিল, ওখানে তার পা ধরে রাখছে, তার পা ধরে রাখছে। এখন এই চল আমাদের বাড়ি নিয়ে যাবো তোকে, ভালো হবে, রাখবো। আমার পরে দেখো একদম লাইন একেবারে, যত সময় যাচ্ছে একবার করে ট্রেন নামলেই পুরো একদম ভর্তি ভর্তি, খালি লোকেই আসছে সারাদিন ধরে। হয়ে গেছে স্টার্ট, এখন আমাদের হাঁটা। তো আগে পেছনে সব এখন লাইন দিয়ে একদম দৌড়ে দৌড়ে হাঁটা, মানে যে যতটা স্পিডে হাঁটতে পারে আর কি। তো ওখানে গাড়ি ছিল কিন্তু গাড়ি পুরো ফুল হয়ে গেছিলো বলে ওই জন্য আমরা এখন হাঁটতে আরম্ভ করে দিয়েছি, আসবো যখন তখন, পয়সা নাই। তো তুমি বলো, তুমি বলো, আর আগের বারে তাও ঠিক ছিল, দিল্লি পর্যন্ত যাওয়া যাবে। বাবা হেঁটে হেঁটে কেমন লাগছে বলো হাঁটতে, আমার দাদা কেমন কিপটা, হ্যাঁ তোমাকে গাড়িতেও চাপালো নি, হাঁটা করাচ্ছে। দাদা যে লোকগুলো কেন আসছে, কেন বান্ধব মারুতির লোক, কনফিউজ হয়ে যাবে না।
তাও আগের বারে মানে মিনিমাম ছিল, মানে আগে ছিল 15 টাকা করে যখন আমরা আগের বছর সরস্বতী পূজার সময় আসছিলাম, আর এবারে গাড়ির ভাড়াটা একটু বেশি বেড়ে গেছে দেখছি, 20 টাকা। তো ঠিক আছে, এত মানুষ রয়েছে, যেতে যেতে কখন মানে হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছাবো নিজেরাই বুঝতে পারবো না। আসার সময় যদি কপালে থাকে তাহলে গাড়িতে করে আসবো, বাট এখন গাড়ি পেলাম না, সেই জন্য তোমাদেরকে হাঁটতেই বাধ্য। তো সিনু জেঠিমার সাথে আগে আগে হাঁটছে আর আমরা পেছনে পেছনে ওখানে আগে দাঁড়িয়ে, তারপর জল কিনলাম সিনুর জন্য। হাতটা ধরেন না, করো দাদাকে দেখে করো, হাতটা ধরেন না। হ্যাঁ ওটাই তো বলো, হাতটা ধরে। হ্যাঁ করো করো গান করো। জানলা দিয়ে না আমরা এখন এসে পৌঁছে গেছি বাগানের এখানে, এখানে দেখছি এবারে নতুন হচ্ছে মেলার মতো কিছু একটা বসেছে, যাই তোমাদের দেখাচ্ছি চলো। এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছিল আর কি, ব্যারেল মারি দিয়েছে ভাত আর আলু ভাজা আর লেবু, এখনো তরকারি গুলো আসেনি, মাছ আর বিরিয়ানি নাই, ফুলকপির তরকারি দিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ফাইনালি আমরা যাব, কোথায় যাচ্ছি না, ও ফুলের বাগানের দিকে। চারিদিকে গাঁদায় গাঁদা ভরে রয়েছে, একদম গাঁদা ফুলে ভরে রয়েছে আর কি। গাঁদা ফুলের বাগানে আমি পড়ি আর তুমি পড়া না পারা, হোয়াটস ইওর নেম? পারা কি খাল না নদী? কাঁসাই নদী। এখানে ফুলের বাগানের চারিপাশে দেখছি ওলকপিও লাগানো হয়েছে, এরকম অনেক কিছু সবজি রয়েছে এখানে লাগানো, রয়েছে বাঁধাকপি। তোমার কমেন্টের অপেক্ষা, কেমন লাগছে এখানে এসে ফুলের দেশে? তোমাকে কেমন লাগছে? দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ রয়েছে, ভীষণই সুন্দর লাগছে। ওই ফুলগুলো ঠিক আমার নাম জানা নেই, বাট ফুল গাছের যে মালিক সে অনেকক্ষণ আগের থেকে পৌঁছে গেছে, বলছে ওখানে ফুল না কিনলে নাকি ফটো তুলতে দিবে না। তার ওই যে ওখানে যারা যারা ঢুকেছে দেখতে পাচ্ছ, ওরা সবাই পয়সা দিয়ে ফুল কিনেছে, তবে গিয়ে ওদেরকে ঢুকতে দিয়েছে। বাবা পাত্তা দিচ্ছ না যে, আগে আগে হেঁটে হেঁটে চলে আসছ। তার মধ্যে ওর খালি জামার বোতামের সাথে এই যে এইগুলো নেট গুলো আটকে যাচ্ছে, বাট বাই দূর থেকে দেখো তাল গাছ যে চারটে রয়েছে ভীষণই সুন্দর লাগছে। কি করছো তুমি এখানে? মানুষের সবকিছু হয়ে গেল, রোজ ডে, প্রপোজ ডে, টেডি ডে, আরো কি 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 সব ডে হয়, চকলেট ডে, ফকলেট ডে, বাট একটা ডেও মানায়নি, অন্তত অ টাইমে ফুল দাও। এই গাঁদা নিয়ে নাও ওখান থেকে। না গাঁদার দরকার নেই, গাঁদা আমার বাড়িতেও আছে। সত্যি ফুল চোখের সামনে আমার সতীন্দ্রের জন্য ফুল কিনছে, তাও আবার একটা না তিন তিনটা ফুল, ভাবা যায়? জানি না
জালি না জালি জালি মুকুট বানানো হচ্ছে এখন পিঙ্ক গোলাপ দিয়ে। পয়সা শর্ট, পয়সার অনেক অভাব আমার। হ্যাঁ হ্যাঁ আমার কাছে পয়সা পয়সা নাই। করবে? হ্যাঁ তোকে আমি বাড়িতে বানিয়ে দিব খড় দিয়ে। কি আস টাকা জন্য ফুল, এটা আমার জন্য ঠিক আছে কিন্তু আমার সেরকম ভাবে ফুল ভালো লাগে, তবে মাথা টাথা লাগাতে আমার সেরকম ভাবে কোনো ভালো লাগে না, তাই জন্য আমি মাথায় ফুল লাগানোর জন্য হেয়ার বেল বানাইনি। হয়তো এখানে তিথি কিনেছে, তিথিটা পরে ফটো তুলবো, সবাই তোমরা যখন ফটো দেখবে ভাববে আমি কিনেছি। খেতে আসছে, তোমার লজ্জা নাই, তোমার ঠান্ডা লেগে গেছে, তুমি আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ আজকে আইসক্রিম খাওয়ার পালা আমাদের। রনি তোমার মা কোথায়? তোমাকে কিছু কিনে দেয়নি তোমার মা আজকে? সত্যি সত্যি বলো, বদনাম করো তোমার মায়ের নামে? আমাদের ছেলে বড় হয়ে গেছে, ভালো করছে, ছোট ছোট নিয়ে চলে, বড় বড় নিয়ে একদম হাসাতে পিল ঝরা লাগতো বাবা। হরিণ, আমাদের হরিণ দিবি, সবুজ হরিণ, সবুজ হরিণ। এই এখন দিদির থেকে ধার নিয়ে পরে ভিডিও করা হয়ে গেছে, বাট ভালো লাগছে, সবাই বলছে, খালি আমার নিজের ভালো লাগছে না যে এটা পরছি। তো ঠিক আছে দিদিরটা আমি আবার দিয়ে দেবো, বাট ওর কোনো ইন্টারেস্ট নেই, আমি যেটা এতক্ষণ নিয়ে বসে রয়েছি। হরিণের সিনিয়র মতো লাগছে, এখানে আর একটা কানের দোকান, কানের কিনবে মনে আমাদের হয়ে গেছে, তারপরে হয়তো বাড়ি যাবো ভাবলাম, কিন্তু এখানে দিদি আর দাদার ফটো তুলাই শেষ হচ্ছে না, ওরা আবার চলে আসছে, আবারও ফটো তুলছে, আমাদেরকে আবার টেনে টেনে নিয়ে আসছে। যাই হোক চলো ফটো তুলেই নিই কয়েকটা, তারপরেই একেবারে বাড়ির দিকে এবার যেতে হবে, তারপর ট্রেন তো দেখছি তখন থেকে একটার পর একটা যাচ্ছেই। রনি কেমন লাগছে বলো এখানে এসে? মোটামুটি ভালোই লাগছে। তুমি যা পোজ দিলে মেয়েছানার মতো একদম মাথার মধ্যে পড়ে নিয়েছে। ফুল কোথায় যায় বললে মাসি? এখানে এসে মাসির সাথে আমার কিন্তু বেশ ভালো অনেকটা মানে বন্ধুর মতো হয়ে গেছিল, তো মাসির সাথে আমি আবার হাতে হাতে কাজ করতে আরম্ভ করলাম। কেমন লাগলো মাসি আমার সাথে পরিচয় হয়ে? বাবা মাসি আমাকে এখন থেকে আমার নিমন্ত্রণ করছে, পূজার দিন চলে আসবে, বুধবার পুজো। হ্যাঁ ক্যামেরাম্যানটা দেখছো অমনি করে দিদিকে ধরবে, তা না করে ফুল ধরে দাদা দাঁড়িয়ে আছে। দিদি দাদার জন্য একটা গান করে দাও, আমি একটা সুনীলের জন্য গান করে দিই, করো। আমি জানি গাও কি কড়া আম্মা হাসা দিপিল ঝড়া রূপ বনুয়া আম্মা হাসা দিপিল ঝড়া। আমি আস্তে আস্তে পাগলিতে পরিণত হচ্ছি, তারপর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, যতই ঠিক করছি না কেন আবার কোনো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিনু দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, পাপার অপেক্ষায় রয়েছে, তো সিনু সুনীল ওরা হেঁটে হেঁটে আসছে, আর আমরা যেহেতু ছোটো ছোটো বাচ্চা ওই জন্য আমরা টোটোতে করে চলে আসছি। তো চলো ট্রেন আসার এখন অপেক্ষা করি, স্টেশনের দিকে এবার আস্তে আস্তে করে এগোতে হবে। টাকা আর বেঁচে আছে, তারপর আমাকে 50 টাকা দিয়েছিল, তারপর রনির আর আমার টোটোতেই চলে গেলো। তো এখন দেখছি পেয়ারা মাখা এখানে 10 টাকা এখন বানাতে বলছি, কেমন হয় দেখি, আমি কোনোদিনও খাইনি পেয়ারা, খেতে মোটামুটি ভালো লাগে, মাখাটা কেমন হয় দেখা যাক। হাসছে আমাদেরকে বলে কি বলছে, তোমাদেরই দোকান? এখন স্টেশনে চলে আসছি, তো দেখো বাচ্চা কাচ্চার দল, বদমাস সব থেকে এই তিনটা দল, বদমাস তো তোরা, বদমাস না, বদমাস না, কে বেশি বদমাস? সঞ্চিতা, আর সঞ্চিতা সব থেকে কে বদমাস তুই বল?
দেখছো, দিদি বোনকে দোষ দেয়, বোন দিদিকে দোষ দেয়, আর আমি এখানে পেয়ারা মাখা। আমার বিফোর কি ছিল আর আফটার দেখো কি হয়ে গেছে, দেখছো ইতনা পেয়ারা ফুল। দেখো যাই হোক, এটাকে আমি মাঠে লাগিয়েছিলাম বলে তাই ছিঁড়ে দিল। বাহ, সাবাস বেটা সাবাস। কিউট কিউট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেলো। এমনিতে আজকে অনেকের সাথেই দেখা হয়েছে, যাদের সাথে সবার সাথে হয়তো আমার ভিডিও নেওয়া সম্ভব হয়নি, বাট এখানে যেহেতু বসে রয়েছে এই দিদির সাথে দেখা হলো। দিদি ভীষণ ভালো, কোথায় দেখো আমার ভিডিও? ইউটিউবে দেখি। ইউটিউবে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিছু বলতে চাও আমার ব্যাপারে? আমার ইউটিউব দেখি, আমার ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাউস স্টেশনের সামনে আসার সময় বসে বসে ভালোভাবে আসতে পেরেছি, আর পাগলির মতো হয়ে গেছি। তো ঠিক আছে, এখন আমরা জায়গা পাইনি বসার জন্য, কেউ দূরের মতো আমরা ছুটছি। কেমন অসভ্য অসভ্য কমেন্ট করে।